হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বন্না আপনি যদি মিল রাশির হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে প্রবেশ করেই গিয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি এবং দশম স্থানের অধিপতি এটি দীর্ঘ বারো বৎসরকাল পরে প্রবেশ করছে আপনার এই তৃতীয় স্থানে এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি সেগুলো কিন্তু অমৃতের সমান তাই এই যে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে প্রবেশ করেছে দীর্ঘ এক বৎসরকাল থাকবে দীর্ঘ ধৈর্যের তপস্যার ফল আপনারা পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতিকে সন্তান কারক গ্রহ জ্ঞানের কারগ্রহ ভাগ্যের গ্রহ আধ্যাত্মিকতার গ্রহ এবং ধনের গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে এই যে তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি যার ফলে আপনি কিন্তু প্রভাবশালীর ব্যক্তির পর্যায়ে আসতে চলেছেন আপনার দ্বারা অনেক শুভ কার্য সম্পন্ন হবে একটি কথা মনে রাখবেন এই যে জাগতিক সংসার জাগতিক যে নিয়ম আছে জগতের নিয়ম আছে যত আপনি জ্ঞান বিতরণ করবেন ততও কিন্তু আপনি আরোহণ করবেন এটি মনে রাখবেন এই যে মীন রাশি আপনার তৃতীয় স্থানে প্রবেশ করেছে এবং যে দৃষ্টিগুলো থাকবে সেগুলো কিন্তু দেবগুরু দৃষ্টি অমৃতের সমান যার ফলে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে প্রবেশ করে থাকবে একটি বৎসরকাল যারা অনলাইন রকম কাজ করেন ডিজিটালি রকম কাজ করেন আপনার মধ্যে কি শিল্পকলা আছে সেই নিয়ে আপনি নিজেকে প্রমাণিত করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন এই যে এক বৎসরকাল দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে তার সুফল আপনারা পাবেন অথবা আপনারা যারা অনলাইন কার্যের মধ্যে আসতে চাইছেন অনলাইন ডিজিটাল বা আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেটি ছড়িয়ে দিতে চাইছেন অবশ্যই এই সময় চেষ্টা রাখবেন আপনারা যারা সমাজসেবামূলক কোনো রকম কাজ করেন যথেষ্ট আপনার মধ্যে অ্যাক্টিভিটি বাড়বে এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন যথেষ্ট অ্যাক্টিভিটি বাড়বে বা এই সমস্ত ক্ষেত্রে আপনাকে দেবগুরু বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে যা লেখালেখি করেন স্কিপ রাইটিং ইত্যাদি লেখালেখি করেন বা লেখার উপরে আপনার দক্ষতা আছে অবশ্যই আপনি প্রভাব বিস্তার করতে পারবেন এবং তীর্থস্থানে যাওয়ার সম্ভাবনা আছে দীর্ঘ এক বছর বৎসরকাল দেবগুরু বৃহস্পতি এই যে আপনার তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে সার্বিক উন্নতি যেমন আপনি করতে পারছেন আপনার ভাই বোন যারা আছে তাদেরও কিন্তু উন্নতি আপনি দেখতে পাবেন বা আপনার নিজের চেষ্টা থাকবে আপনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি সবাইকে নিয়ে চলার মতো মন মানসিকতা আপনার থাকবে যেটা পরিবেশ আপনার প্রতিবেশী হতে পারে আপনার ভাই বোন হতে পারে তাই আপনার সান্নিধ্যে যারা থাকবে তারাও কিন্তু উন্নতি করতে চলেছে আপনি নিজে সেটি উপলব্ধি করতে পারবেন এবং দেখতে পারবেন দেবগুরু বৃহস্পতি এই যে তৃতীয় স্থানে অবস্থান করে দৃষ্টির সপ্তম নবম এবং ভাগ্যস্থানে থাকছে যার ফলে ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্যস্থানের দৃষ্টি যেহেতু নিজের চেষ্টায় অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে চলেছেন আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো আপনারা যা পার্টনারশিপ বিজনেস শুরু করবেন ভাবছেন এই সময়কালে আপনারা শুরু করতে পারেন বিজনেস ক্ষেত্রের জন্য আপনারা যারা ঋণ নেবেন ভাবছেন বড়ো বিজনেস ক্ষেত্রটাকে আরও আপনি পরিচালনা করবেন নিয়োজিত করবেন একটি বড় আকার দিতে চাইছেন সেটি অবশ্যই আপনারা করতে চলেছেন যদি আপনারা মিন রাশির হয়ে থাকেন এবং মিন রাশি আপনারা যারা অনলাইন ডিজিটাল কোনোরকম শেয়ার মার্কেট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন আপনি বিভিন্ন ব্যক্তিকে পরামর্শ দেন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সেখানে ভালো প্রফিট হতে পারে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নিযুক্ত থাকেন সেখানে অবশ্যই আপনি আপনার ছাপ ফেলতে পারবেন অর্থাৎ আপনি কতটা গুরুত্ববান বা গুরুত্ব ব্যক্তি সেটি কিন্তু তাদেরকে বোঝাতে পারবেন আপনি যদি মিন রাশির হয়ে থাকেন অর্থাৎ ক্লায়েন্ট হ্যান্ডেলিং কিন্তু আপনি করতে পারছেন আপনারা আধ্যাত্মিক জগতের মধ্যে আসতে পারেন আসতে চলেছেন কারণ আপনার মধ্যে এই যে দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে কিছু আধ্যাত্মিকতার বই সেটি কিন্তু পড়তে দেখা যাবে এর প্রতি আপনার একটু আসক্তি থাকবে যারা আপনারা নিজের উপরে সেলফ কনফিডেন্স রাখছেন নিজে নিজেই কিছু করবেন তৈরি করবেন পরবর্তী যে একটি সমাজে ফ্রেম তৈরি করতে চাইছেন নিজের নামে ফ্রেম তৈরি করতে চাইছেন সেটি অবশ্যই করতে পারবেন কারণ দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে আপনার পিতার সঙ্গে যদি কোনোরকম সমস্যা থাকে সেরকম সমস্যা কিন্তু সমাধান হচ্ছে অর্থাৎ আপনাদের পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে এবং আপনারা পিতার সঙ্গে স আপনারা একসঙ্গে সলামশ সলা পরামর্শ করতে পারেন কোন ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করতে চাইছেন বা কোন ক্ষেত্রে পরবর্তী আপনার টার্গেট থাকছে সেটি আপনি পিতার সঙ্গে ডিসকাস করতে পারেন যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে যারা কোনো রকম হস্তশিল্পের সঙ্গে যুক্ত আছেন এই সময় নিজের এর উপরে বেস করে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারেন বা অনলাইন ডিজিটাল ক্ষেত্রে নিজের মধ্যে যে ক্রিয়াকলাপ শিল্পকলা আছে এর মধ্যে নিজেকে কিন্তু নিজের ভাগ্য ডেভেলপ করতে পারেন যদি মিন রাসে আপনি হয়ে থাকেন কারণ দীর্ঘকাল পরে দেবগুরু বৃহস্পতি এই যে আপনার তৃতীয় স্থানে প্রবেশ তার কিছু সুফল অবশ্যই পাচ্ছেন এবং দৃষ্টি থাকছে কিন্তু আপনার সাফল্যস্থানেরও দৃষ্টি থাকছে এই যে ভাগ্যের কারগ্রহ ভাগ্যে যখন দৃষ্টি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনি যে কাজের মধ্যে আছেন সেই কাজের কৃতিত্ব বৃদ্ধি হচ্ছে আপনার যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যারা মিন রাশির আপনি আছেন সাফল্যস্থানে যেহেতু দৃষ্টি অর্থাৎ এখানে সার্বিক লাভ তাই নিজের চেষ্টায় নিজের উন্নতি যখন থাকছে অনেক কিছু ক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন অর্থাৎ উপযুক্ত কাজে উপযুক্ত আপনি মান সম্মান পাবেন উপযুক্ত পারিশ্রমিক পাবেন এবং পরবর্তী যে সময়গুলো আসবে আপনার জীবনে সেই সময়গুলো একটি প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন যেখানে আপনি নিজেকে অতিবাহিত করবেন বা সেখান থেকে পরবর্তী পদক্ষেপগুলো আপনি রাখবেন এটি আপনার জীবনের একটি কর্মক্ষেত্র রূপে পরিগণিত হচ্ছে আপনি যদি মিনদাসির হয়ে থাকেন কারণ দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে যে প্রবেশ করছে তবে এই সময় মনে রাখবেন এই সময় আপনি একটু সোশ্যাল সাইটে বেশি সময় দেবেন বা সামাজিক কাজকর্মগুলো করবেন অন্য ব্যক্তিকে হেল্প করবেন এইরকম যেহেতু টেন্ডেন্সি আপনার থাকছে সমাজে আপনার কি প্রতিচ্ছবি তৈরি হচ্ছে একটি অন্য প্রতিচ্ছবিও আপনাকে একটু অন্য চোখে দেখবে কিন্তু আপনার এই যে প্রতিচ্ছবিটা দুষ্টু ব্যক্তিরা সব সময় কিন্তু ঘরে কোনো কিছু কাজ হাসিল করার জন্য তাই আপনাকে সামনে রেখে দুষ্টু যারা ব্যক্তি আছে তারা কিন্তু কাজ হাসিল করতে চাইবে মিন রাশি এটুও কিন্তু আপনাকে একটু লক্ষ্য রেখে চলতে হবে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর কাল পরে প্রবেশ করছে তৃতীয় স্থানে যার ফলে আপনার কাজের মধ্যে একটি ব্যাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে যে কর্মের মধ্যে আছেন সেই কর্ম আরও ছড়িয়ে দিতে দেখা যাবে অর্থাৎ সেই কাজ আরও ব্যাপকতার মধ্যে আপনার কিন্তু আনতে চলেছেন কারণ দেবগুরু বৃহস্পতি জানবেন আপনার দশম স্থানে অধিপতি এবং রাশির অধিপতি কর্ম পরিবর্তন হওয়ার কিন্তু যোগ থাকছে তবে কর্ম পরিবর্তন হলেও যাহাই ঘটুক না কেন দীর্ঘ এক কাল অর্থাৎ দু সালে মে মাস পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি এই ক্ষেত্রেই অবস্থান করে থাকবে কর্ম পরিবর্তন হওয়ার যোগ থাকছে কর্ম পরিবর্তন হলেও যেটুকু কিন্তু আপনার জীবনে আসবে একটি বড় পরিবর্তন আসবে প্রথম হয়তো আপনার মনে হতে পারে দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে প্রবেশ আমার তো কর্ম চলে গেল এরকম কিন্তু উপলব্ধি আপনাদের হবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সেই যে একটি সংকুল অবস্থায় আপনি যে একটি পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপটা পরবর্তী ক্ষেত্রে একটি অন্য লেভেলে কিন্তু আপনারা যাচ্ছেন আপনার একটি অন্য প্রতিচ্ছবি তৈরি হচ্ছে সমাজে সেটি মনে রাখবেন কারণ আপনার নিজের চেষ্টায় আপনি যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো কিন্তু আপনার দূরদৃষ্টি যথেষ্ট থাকছে অর্থাৎ দূরদৃষ্টির দিকে তাকিয়ে সিদ্ধান্ত আপনারা নিতে চলেছেন যে কোনো রকম কাজে আপনারা পারদর্শী যারা আছেন যেখানে আপনার হাতের জাদু আছে শিল্পকলা আছে এরকম কর্মক্ষেত্ররাকে আপনি কিন্তু সাইটও রাখতে পারেন যারা কর্ম করছেন বা এই সমস্ত ক্ষেত্রে আপনার আসক্তি তৈরি হবে এবং সেখান থেকে আপনি মান সম্মান অর্জন করতে পারছেন নিজের কৃতিত্ব অর্জন করতে পারছেন এবং সেটিও কিন্তু একটি একটি ইনকাম জেনারেট করতে পারছেন আপনারা মিন রাশি যদিও আপনি হয়ে থাকেন অনেক কিছু ক্ষেত্রে আপনারা লাভবান হবেন কারণ দীর্ঘ বারো বৎসর কাল পরে দেবগুরু বৃহস্পতি এই যে প্রবেশ করছে আপনার তৃতীয় স্থানে সার্বিক উন্নতি অবশ্যই আপনারা পাচ্ছেন এবং মাস ভিত্তিক রাশি ফলে অবশ্যই আপনারা চোখ রাখবেন কোন ক্ষেত্রে আপনার উন্নতি বা কোন ক্ষেত্রে যথেষ্ট ভালো একটি প্ল্যাটফর্ম আপনারা পাচ্ছেন বা কোন ক্ষেত্রে আপনার উন্নতি সেখানে চেষ্টা বেশি রাখতে হবে অবশ্যই দেখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ